এখন আমরা যদি আমাদের এই যে যে লিস্ট দেখতে পাচ্ছি এটার মাঝখানে যদি আরো কোনো প্রে আমাদের স্পেস দরকার হয় তাহলে আমরা এখানে লিখতে পারি পিআর ট্যাগ একটা স্পেস সে নিবে আরেকটা যদি পিআর ট্যাগ লিখি তাহলে সে আরেকটা স্পেস দেবে এভাবে আমরা স্পেস ইউজ করতে পারি এরপরের ট্যাগটা হচ্ছে টেবিল অর্থাৎ আমরা কোনো কিছুকে টেবিল দ্বারা প্রদর্শন করার জন্য টেবিল ট্যাগ সো যেখানে আমরা লিখতে পারি টেবিল টেবিল হচ্ছে একটা ট্যাগ যেটার ভিতরে লিখতে পারি টেবিল রো টি আর টেবিল রো সো একটা টেবিলের ভিতরে প্রথমে আমরা একটা টেবিল রো করলাম এবং টেবিল কলামকে লিখতে হয় টিডি টিডি শুরু টিডি শেষ যদি আমরা এখানে লিখি 1 তাহলে আমাদের এটাকে ভিউ করবে 1 সো যদি আমরা এইটা এই রোর ভিতরে আমরা আরো 2 3 এভাবে লিখি তাহলে আমাদের একটা কলামের ভিতরে একটা কলাম সো 1 2 3 এবং যদি আমরা আরেকটা একটা টেবিলের ভিতরে আবার আমরা আরেকটা টি আর নেই এবং সেটার ভিতরে যদি টিডি এটা ভিতরে লিখলাম সাপোজ বাংলাদেশ তারপরে টিডি ইন্ডিয়া টিডি নেপাল তো এখন যদি আমরা রিফ্রেশ করি দেখতে পাচ্ছি এটা একটা কলাম এটা একটা কলাম সো একের নিচে ফার্স্ট কলামের আমরা এক নাম্বার সেলে লিখছি 1 দুই নাম্বার কলামে এক নাম্বার সেলে লিখছি বাংলাদেশ তো সেটাই দেখাচ্ছি এটা হচ্ছে বেসিক্যালি টেবিল এরপরে অর্থাৎ কোনো কিছু আমার টেবিল আকারে প্রদর্শন করার জন্য এই টেবিল ট্যাগ এবং একটা টেবিল ট্যাগের ভিতরে আমরা যতবার আমাদের প্রয়োজন ততগুলা আমরা টেবিল রো এবং কলাম তৈরি করতে পারি এবার আমরা শিখব হচ্ছে ইমেজ অর্থাৎ একটা ইমেজকে কিভাবে আমরা এখানে প্রদর্শন করতে পারি সো আমরা যে কোনো একটা ইমেজ এখানে কপি করি সাপোজ এই ইমেজটা প্রথমে আমাদেরকে একটা ইমেজ কপি করে নিতে হবে ইমেজটা হচ্ছে ইমেজটা আমাদের প্রজেক্ট ফোল্ডারে কপি করতে হবে সো আমি প্রজেক্ট ফোল্ডারে কপি করছি নাম দিলাম img1 ডট সো আমাদের ফোল্ডারের ভিতরে যদি আমরা দেখি এই যে img1 নামে একটা অলরেডি ইমেজ চলে আসছে সো এই ইমেজটাকে যদি আমাদের এই পেজে শো করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে একটা ট্যাগ ইউজ করতে হবে যেটার নাম হচ্ছে আমরা বুঝতেই পারছি ইমেজ যেহেতু আছে সেহেতু ইমেজ হবে আসলে ইমেজ না ট্যাগটা হচ্ছে লেস দেন img যদি আমরা এন্টার দেই অর্থাৎ img ট্যাগ শুরু আছে এটা শেষ নাই এটা ব্রেক ট্যাগের মতোই এটার সিঙ্গেল ট্যাগ অর্থাৎ এটা শুরু আছে শেষ নেই যেটার ভিতরে আমরা স্পেস দিয়ে লিখছি src এই src-টা এখানে অন্য একটা অর্থে ব্যবহার হয়েছে আমরা পরে শিখব src বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে সোর্স সো আমাদের এই ইমেজটা কোন সোর্স থেকে আসবে অর্থাৎ কোথা থেকে আসবে তো প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের এই পেজটা সেভ আছে কোথায় সো পেজটা সেভ আছে আমাদের যেই ফোল্ডারে সেখানেই আমাদের কি আছে এই ইমেজটা আছে তাহলে আমরা সরাসরি লিখব img1 সো আমাদের ইমেজের নামটা কি আছে এখানে আমরা দেখে নিই img1 এবং ইমেজটা কি টাইপের ইমেজ ইমেজ বিভিন্ন ধরনের হতে পারে বিভিন্ন টাইপের এটা দেখেন টাইপ অফ ইমেজ জেপিজি ইমেজ ডট জেপিজি অর্থাৎ ছোট হাতে লেখা আছে ডট ডট জেপিজি এটাকে যদি আমরা সেভ করি তাহলে আমরা এখন যদি এটাকে ভিউ করি দেখতে পারবো আমাদের ইমেজটা চমৎকারভাবে আসছে সো পরবর্তী ক্লাসে আবারও আপনাদেরকে থাকার জন্য
ধন্যবাদ।